আসসালামু আলাইকুম ভাইরা আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ফিশিং কাটা আসলাম মানে মাছ ধরার জন্য কাতল মারা ডাব্বা বা হচ্ছে আপনার ঝোপা আর হচ্ছে এটা হচ্ছে অনেক উন্নত মানে প্রচুর মানে ধারালো একটা বসিদি আজকে আপনাদের কাছে একটা প্যাকেজ নিয়ে আসলাম প্যাকেজ বলতে আপনারা চাইলে একসাথে দশটাও নিতে পারেন বা নিতে পারেন তবে হচ্ছে আপনার কুরিয়ারে নিলে সর্বনিম্ন আপনাকে চার পিস নিতে হবে তাছাড়া আমরা কুরিয়ারে দিতে পারবো না আর যদি চান দাঁড়াতে নিতে পারেন সেখানে এক পিস থেকে শুরু করে তিন পিস দশ পিস ইনশাআল্লাহ আপনার যতগুলো ইচ্ছা সেখান থেকে নিতে পারেন তো সেখানকার আর হচ্ছে আমাদের কুরিয়ারের রেট একটু কম বেশি থাকে এটা অনেকে জানেন বিকজ কোম্পানিতে আমাদের কিছু কমিশনের ব্যাপার থাকে তাদের কমিশন দিতে হয় তো যাই হোক চলে নেবেন মেন টপিকে চলে যাই যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকেনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন এই চ্যানেলে সকল ছিপ বরশির ভিডিও দেওয়া হয়ে থাকে তো আজকে আপনাদের দেখাবো কাতালের ডাব্বা তো কাতালের ডাব্বা হচ্ছে অনেক ধরনের থাকে আমার কাছে অনেক মানে ধরনের আছে সবগুলোর ভিডিও দেওয়ার সময় পাই না তো আজকে আমি আবার আর একটা নতুন ভাবলাম যে আপনাদের একটা ভিডিওটা দিই কাতালের ডাব্বাটা খুবই ভালো মার্কেটে প্রচুর চলে আর হচ্ছে চাহিদাও কিন্তু প্রচুর মানে কম দামের মধ্যে বেস্ট এটা আর এটা হচ্ছে আপনার অনেকে ভাববেন যে কিসের কাটা এটা তো ভাই এটা হচ্ছে ইন্ডিয়ান একটা কাটা এটা হচ্ছে ইন্ডিয়ান চ্যাপ্টা কাটা তো যাই হোক ইন্ডিয়ান চ্যাপ্টা কাটাটা কিন্তু আপনারা বুঝতে পারছেন দেখুন আগাটা এরকম ধারালো তো যাই হোক এটার একটু আগাটা একটু সমস্যা আছে বোধ হয় এই জন্য একটু একটু এরকম তো আমি আপনাদেরকে অন্যটা দেখাই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল কাটা এটার আগাটা দেখলেই বুঝতে পারবেন কতটা চিকন দেখতে পাচ্ছেন